জয় বঙ্গবন্ধু। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি
মোহাম্মদ মহসিন মিয়া বর্তমান সভাপতি এবং পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন মনোনয়ন নিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন মিয়া আপনাদের সামনে কিছু বলবেন। জেনেছেন আমাদের মনোনয়ন বোর্ডের মিত্র সদস্যরা ইতিমধ্যে আমাদের মধ্যে একটি প্যানেল নির্বাচন করার জন্য ঘোষণা করেছেন। আপনারা দোয়া করবেন, আমরা এই পর্যন্ত যতবার আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছে এবং আমরা ক্ষমতা আসতে পেরেছি, আমরা যতটা সম্ভব বিজ্ঞ আইনজীবীদের উপকারে কাজ করেছি এবং ভবিষ্যতে করবো। আপনারা দোয়া করবেন আমি যেন পূর্ণ প্যানেলে, আমার এই পূর্ণ প্যানেল 1 থেকে 17 নম্বর পর্যন্ত সবাই যেন আমরা আল্লাহর রহমতে বিজয়ী হতে পারি এবং সবসময় আগে অতীতে যেরকম করে বিজ্ঞ আইনজীবীদের সেবা করেছি, ভবিষ্যতেও যেন আমরা এরকম বিজ্ঞ আইনজীবীদের জন্য সেবা করতে পারি। আমরা ডিজিটাল ভারতের কাজ, দোতলার কাজ প্রায় সমাপ্ত, আমরা যেন আমাদের সম্পূর্ণ কাজ শেষ করতে পারি। সবাই দোয়া করবেন যারা উপস্থিত আছেন, আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ভগবন্ত আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেলের নির্বাচনী বোর্ড সবাই সর্বসম্মতভাবে একমত হয়ে আমরা অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন মিয়া এবং অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে তাদের নেতৃত্বেই আমরা আবার প্যানেল দিয়েছি। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই প্যানেল সব দিক দিয়ে একটি ব্যালেন্স প্যানেল এবং আইনজীবী সমিতির আগামী দিনগুলিকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণভাবে এই প্যানেল নেতৃত্ব দেবে। এই প্রত্যাশা রেখে সব আইনজীবীদের কাছে অনুরোধ করবো, আপনারা আমাদেরকে বিজয়ী করেন। আমরা অতীতে যেভাবে কথা দিয়েছিলাম প্রত্যেকটি কথা আমরা অনুরোধ করে পালন করেছি। ইনশাল্লাহ আগামী দিনগুলোতেও আপনারা আমাদেরকে প্যানেল উপহার দেন, আমরা আমাদের ডিজিটাল ভারগমনের বাকি কাজগুলো ইনশাল্লাহ সমাপ্ত করে দেবো। এই হচ্ছে আমাদের সবাইকে ধন্যবাদ দিতে কোন সময় আমাদের জন্য ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।